আমি প্রিয়াঙ্কা আমি অপর্ণা আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড ব্লগ তো এই চ্যানেলে আজকে একটা লাঞ্চ আইটেম নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ একদম সিম্পল খুব টেস্টি তো বন্ধুরা কি কি আছে চলুন তাহলে কাছ থেকে দেখে নি আজকে আমরা নিয়েছি এখানে আছে প্লেন ভাত এক পোচ সাথে আছে লাল লটে শাকের তরকারি এখানে আছে পেঁপে চাটনি আর এখানে রয়েছে ডিম পটল কারি তো দেখে নিলেন আজকে কি কি নিয়ে আছে খুবই সিম্পল রান্না একদমই সিম্পল আইটেম তো বন্ধুরা তো আজকে সিম্পল আইটেম খুব টেস্টি তো এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করব তাহলে দিদি স্টার্ট করি দুপুরবেলা তো আরম্ভই করে দিই দেখা যাক কে জেতে 3 2 1 স্টার্ট এই যে এক পোচ দারুন লাগে দারুন তো প্রথমে আমি শাকের তরকারিটা দিয়ে খাবো चलो খুব ঝাল লেগেছে
আমি বুঝতেই পারছি আজকে আমি হেরে যাবো, এগুলো কমপ্লিট করতে পারছি না। চাটনিটা খাই, পেঁপের চাটনি, পেঁপেকে গ্রেট করে চাটনি করা হয়েছে, পাতা লেবু দেওয়া হয়েছে, ভালো মতোই জানে ও আছে উইনার। হ্যাঁ দেখি তো বন্ধুরা, এগুলো আছে কমপ্লিট করতে পারলাম না। ও শেষ করে দিয়েছে তাহলে দিদি আজকে উইনার, আজকে লুজার পার্টিসিপেন্ট দেবে দেবে না। তো এগুলো সরিয়ে নিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফের ফিরে এলাম, আজকে দিদি উইনার, আমি খাবারটা কমপ্লিটই করতে পারলাম না, লাস্টে পুরো পেটটা ফুল হয়ে গিয়েছিল, মানে কমপ্লিট হলো না। তো যাই হোক, আজকে দিদি বলছে যে পার্টিসিপেন্ট দেবে না, তাহলে কি করতে হবে আমাদের, মানে আমাদের শোটা আজকে এখানেই মানে শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন, তাহলে আমাদেরও ভিডিও বানাতে আরো উৎসাহ বাড়ে, ভালো লাগে। হ্যাঁ তো আবার দেখা হবে অন্য কোনো ভালো চ্যালেঞ্জ শো নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফটি থাকবেন। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিনভর। টাটা।